আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সারাদিন রোজা রেখে ইফতারের সময় একজন রোজাদার এমন কিছু কাজ করেন যেই কাজের কারণে তিনি রোজার বারাকা থেকে রোজার সবাব থেকে তিনি বঞ্চিত হন অথচ রোজা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইফতারের সময় আল্লা সুহানু তালা আমাদের দোয়া কবুল করে নেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই সময় সে কারণগুলো কি কি এগুলো আমাদের জানা দরকার الحمد <سؤال> لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا أما بعد رجاء صيام سبحان الله أشهد أن جرتك إنك عبادة رسول الله صلى الله عليه وسلم بولا فإنه لا عدل له لا مثل له جاء إركن طول نناي إركن أوبو الله سبحانه وتعالى بولا الحديث كود سيد الصيام لي وأنا أجزي به أو تبع الصوم لي وأنا أجزي به جروجا أمر جونه أمي تر بروشكر ديبو أو تبع أمي تر هبو রসুল্ল সাল্লাহ আলী ওসাল্লাম এই রোজাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লা সাহান ও আলা এত গুরুত্ব দিয়েছেন কিন্তু রোজা শেষে যেটি আমাদের সবচেয়ে আনন্দ ঘন একটি মুহূর্ত তাহলে ইফতারের মুহূর্তে আমরা এমন কিছু কাজ করি যাতে আমাদের বারাকা অথবা আমরা ইফতারি যে স্বাব পাওয়া দরকার সারাদিনে রোজা রেখে যে সওয়াব আমরা অর্জন করা দরকার তা থেকে কখনও আমরা বঞ্চিত হয়ে যেতে পারি সে কি কি হতে পারে প্রথমত যে বিষয়টি তাহলে যে আমরা অনেকেই ইফতারি দেরি করে করি এবং এর মধ্যে আমরা বুজুর্গে মনে করি কেউ কেউ কিন্তু আমরা সতর্কতার জন্য তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় এক্সট্রা নেই অথচ রাসুল্লাহ সল্লা আলসম কী বলেছেন তিনি বলেছেন লাইয়াজন ও জাহের মা আজ্জাল উন্না সাল ফিত্রা ফাইন আল ইহুদু যে মুসলিমরা ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা দেরি করে রাসুল্লাহ আসলাম বলেছেন লাজালু উম্মাতে বেখাইরিন মা আজ্জালুল ফিতরা আমার উম্মা অথবা লোকেরা তারা কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতারি করবে অর্থাৎ আমরা যেটাকে সতর্কতার কথা বলছি এটি কিন্তু সুন্না এবং কোরআনের বিষয় নয় এটা আমরা নিজেরা বানিয়েছি দুই নম্বরে আমরা আরেকটি বিষয় করি তাহলে যে কখনো কখনো আমরা ইফতার করার জন্যে এতটুকু দেরি করে যে ইমাম অথবা মুআ আজান শেষ করা পর্যন্ত আমরা ইফতার শুরু করি না এটিও একটি স্খলন মূলত যখনই সময় হবে তা আজান হোক বা না হোক আমরা তখন ইফতার করা শুরু করে দেবো তৃতীয়ত হচ্ছে কেউ কেউ এটি করেন যে তারা ইফতার খাচ্ছেন কিন্তু মুওয়াজান আজান দিচ্ছেন মসজিদ থেকে আজান আসছে অথবা রেডিও টেলিভিশনে আজান আসছে আজানে তার উত্তর প্রদান করেন না সোভান উল্লাহ আজানের উত্তরের যে কি মহিমা তার যে কি মর্যাদা রাসুলুল্লাহাম বলেছেন যিনি আজান দেন তিনি যতটুকু সহ পাবেন যিনি আজানের উত্তর দেন তিনি ততটুকু সব পাবেন এবং আজান দেয়ার কারণে যত ব্যক্তি সালাদ করতে যায় তারা যতটুকু সব পাবে যিনি আজান দিচ্ছেন তিনি একা ততটুকু সব পাবেন যারা উত্তর দিচ্ছে তারাও ততটুকু সব পাবে এই বিশাল মর্যাদাবান মর্যাদাকর একটি সময়ে আমরা কিন্তু গ্রহণ করছি না এবং এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি চার নম্বরে যা তাহলে যে আমরা কখনও কখনও ইফতার করার সময় আমরা ইফতারের যে দোয়াটি আছে এই দোয়াটি আমরা না পড়ি একটা ভুল দোয়া আমরা পড়ি অথবা দুর্বল একটা দোয়া পড়ি যেটা আল্লাহমা সোমতুলা কা কালতো আলা রিসা ও আফতারত বিরহমেদ আর হামার রহমিন বলে একটি দোয়া আছে কিন্তু দোয়াটি দুর্বল সহি যে দোয়াটি সেটি আমরা পড়িও এবং সেটি আমরা জানি না বলেছেন ইনশাআল্লাহ এই দোয়াটি আমাদের পড়া দরকার ষষ্ঠত যে ভুলটি আমরা করে থাকি তাহলে যে আমরা প্রচুর পরিমাণ ইফতারি গ্রহণ করি এত ইফতারি আমরা গ্রহণ করি যে ইফতার খেতে 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 আমাদের মাগরীবের সালাদ একটু দেরি হয়ে যায় এরপর একটা প্রায় এশার সালাতের সময় চলে আসে প্রচুর পরিমাণ খাওয়ার কারণে আমরা অলস ফিল করি মাগরীব ঠিক মতো হয় না এশা ঠিক মতো হয় না এই কাজটি আমরা করে থাকি অথচ রাসুল উল্লা সাল আলী বলেছেন মা মালা ইবনু আদামা বাতনি একজন আদম সন্তান সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে তাহলে তার পেট তার যদি খেতেই হয় তাহলে সে তার পেটটাকে তিনটি ভাগ করা দরকার এক ভাগে খাবে অন্য ভাগে পানি রাখবে আর তৃতীয় ভাগটি ফাসু ওয়াসুলসল্লি না ফেসিহি যে তৃতীয় ভাগটি সে রাখবে নিঃশ্বাস ফেলানোর জন্যে আমাদের কিন্তু ডাইজেশনের ইস্যু আছে অর্থ রাসুল ইসলাম পনেরোশো বছর আগে বলে গিয়েছেন যেন আমরা একটি পেটের একটি অংশ যেন আমরা আমরা অপূর্ণ রাখি এটি আমাদের স্বাস্থ্যের জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ সপ্তম যে ভুলটি আমরা করে থাকি তাহলে যে আমরা ইফতার করি বিভিন্ন আইটেমের উপর ভিত্তি করে এবং সেই আইটেমগুলো কখনো হারাম আইটেম হয় অনেকে সিগারেট দিয়ে তারা ইফতার খাওয়া শুরু করে অথবা হারাম অন্য কোনো খাদ্য সেটা হারাম ইনকাম হতে পারে অথবা বেসিক্যালি জিনিসটা হারাম হতে পারে যেমন সিগারেটের কথা বললাম এগুলো দিয়ে সে তার ইফতার করে অথবা ইফতারের পরপর এটা করে সব এটি কতটা নিকৃষ্ট সারাদিন রোজা রাখলে কিন্তু এরকম একটি হারাম কাজ দিয়ে সে তার ইফতারে করলো প্রচণ্ড লজ্জাজনক এবং নিন্দনীয় একটি কাজ এবং এখানে আরেকটি জিনিস আমরা করি তাহলে যে ইফতারের অন্য আইটেম আমরা খাই রাসুল আসলাম যা করতেন তা আমরা করি না রাসুল আসলাম কেন ইফতিরু রাসুল্লাহ সাল আলী আসসালাম কাবলা আইউ সল্লি আলা রোত আবাতেন রাসুল আসসালাম তিনি ইফতার করতেন খেজুর দিয়ে কাঁচা খেজুর দিয়ে যদি কাঁচা খেজুর না পেতেন ফা তোমায় রাত তাহলে তিনি ছোটো ছোটো খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটিও যদি না পেতেন তাইলে তিনি পানি হাসা হাসুয়াতে মিমা কয়েক ঢোক তিনি পানি খেতেন আমরা কিন্তু ইফতারিতে ভাজা পোড়া খাই অন্যান্য আইটেম খাই কিন্তু আমরা আমরা খেজুর যেটি আমরা খেজুর খাই না ওয়াকানা একলহনা উইতরণ ওয়াকানা একুলহন্না উইতরণ অর্থাৎ তিনি বেজোর পরিমাণ সংখ্যা তিনি খেজুর খেতেন এবং অষ্টম যে বুলটি আমরা করে থাকি এ রোজার এই ইফতারি সময়টি রোজার সময়ে অষ্টম যে ভুলটি আমরা করে থাকি তা হচ্ছে যে রোজার মধ্যে ইফতারের সময়টি প্রচন্ড গুরুত্বপূর্ণ যখন আল্লাহ দোয়া কবুল করেন আপনি যখন ইফতার খাচ্ছেন তখন দোয়া করুন ইফতার আগ মুহূর্ত আল্লাহ করুন ইসলাম বলেছেন তিনটি দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না তে ওয়সোয়া ইম হাত্তা ইউতের ও হেনা ইউফতের রোজাদার যখন ইফতার করছেন অথবা ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া আল্লাহ তালা কবুল করে নেন রাসুল ইসলাম বলেছেন লাদা আওয়াতুন তুস্তাজাব যে একজন রোজাদারের ইফতারের সময় একটা দোয়া সে করলে আল্লাহ তালা তা কবুল করেন অতএব আমরা যেন এই কাজগুলো করি এবং এর মাধ্যমে গোটা দিনের যে রোজা রয়েছে এবং ইফতারের যে বারাকা রয়েছে সেটি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো আল্লাহ সুফ হানুতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাজাবসাল নবীন মহম্মদসলি আজমাইন আসসালামিক রহমতুল্লাহি